রবি থেকে বিনয় বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যালো জি স্যার বলুন। স্যার, আমার বহুদিন হয়ে গেল একটা সিম মানে আপনারা বন্ধ করে দিচ্ছেন, বাট আমি জানতে চাচ্ছি এটা কিসের জন্য বন্ধ করা হচ্ছে। বিশেষ জন্য খুবই দুঃখিত স্যার, কাইন্ডলি নাম্বারটি বলবেন। অফকোর্স 01877260 জিরো নো 260 01877 জি 260930 930 জি স্যার, কি বলা হচ্ছে স্যার? নেটওয়ার্ক কোনো দাগে দেখতে পাচ্ছেন না? না মানে সিমটা অনেক দিন হয়ে গেল, আমি বুঝতে পারতেছি না, হঠাৎ করে আমার সিমটা বন্ধ করা হচ্ছে। জি তারপরে এখন আমি সিম মোবাইলে ঢুকাচ্ছি, তারপরেও মানে নেটওয়ার্ক কিছুই পাচ্ছে না। বিশেষ জন্য খুবই দুঃখিত স্যার। আর সিমটি কি স্যার আপনার নামে রেজিস্ট্রেশন করা? জি না, আমার আব্বুর নামে। তাহলে স্যার আপনি সিমটি স্যার ওনাকে নিয়ে এবং ওনার আইডি কার্ডটি নিয়ে আপনার নিকটস্থ ডাব্লিউআরসি তে যাবেন, ঠিক আছে? আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা ছাড়া সিমটি রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে? ওরা তো বলছে আমাকে টাকা লাগবে, 200 লাগবে, 300 লাগবে, এইভাবে মানে অফার দিচ্ছে। না স্যার, আমি তো দেখতে পাচ্ছি যে সিমটি নাম্বারটি বলছি না, নাম্বারটা আপনাকে আবার বলছি, একটু মিলিয়ে দেখুন। 01877260930 জি স্যার, আপনি আমাদের মূল্যবান গ্রাহক, আপনার স্যার কোনো টাকা লাগবে না। আপনি একটু স্যার পরবর্তী যোগাযোগ করুন, অবশ্যই আপনি সম্পূর্ণ ফ্রিতে রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে? আমি তো যোগাযোগ করছি, তারপরে যেখানে সিমের আপনাদের কি আছে এখানে যোগাযোগ করছি, ওরা আমাকে বলছে টাকা লাগবে, সিমটা নাকি এই নতুন করে উঠাতে হবে তাই জন্য টাকা লাগবে। স্যার সিমটি কি স্যার আপনি ব্যবহার করছেন, ঠিক আছে? মানে যেই সিমটা আমার আপনাকে আমি নাম্বারটা বলছি, এই সিমের নাম্বারটা জি জি সেইটা আমি মোবাইল ফোনে মানে ঢুকাচ্ছি, নেটওয়ার্ক কিছুই পাচ্ছে না। আমি বিষয়টা বুঝতে পেরেছি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নিকটস্থ ডাব্লিউএসএ রবি সেবা কেন্দ্রে আবার একটু যান, আর আপনি যে বলবেন যে আপনাদের এখান থেকে যোগাযোগ করে বলা হয়েছে এটি, আপনি একটু বলুন, পরবর্তী সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, দেখা যাক, আমি তো একবার গিয়েছি, বলছে টাকা লাগবে, আর আপনি বলছেন টাকা লাগবে না, তাহলে আপনার কিসের সেবা দিচ্ছেন আমাদের বলুন। জি স্যার, আমি বিষয়টি বুঝতে পেরেছি, বিশেষ জন্য অবশ্যই দুঃখিত স্যার। আপনি স্যার একটু একবার যান, এবার অবশ্যই আপনি আশা করছি বেটার সার্ভিস পাবেন, ঠিক আছে? ওকে, যদি না পাই তাহলে তো আর কিছু করার নাই স্যার, অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনার সাথে তো যোগাযোগ মানে প্রায় আগেও একবার করছি স্যার। যদি আপনার স্যার এটি সমস্যা হয়, ঠিক আছে, টাকার জন্য যদি আপনার চোখে স্যার কোনো ফি রিপ্লেসমেন্ট না দেয়, তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। ওকে, দেখা যাক, আমি এই নাম্বার থেকে আপনাদেরকে কল দেবো, ঠিক আছে? যদি আমার সমাধান না হয় তাহলে আর কি করার আছে, আর তো কিছু করার নাই। এখন আপনারা যদি এটা আপনাদের সিম এখন যদি আপনার বন্ধই করে দেন, আপনার সিম যদি উঠাই দেন অত অন্য কাউকে দিয়ে দেন, অন্য নতুন সিম স্যার অন্য কাউকে দেওয়ার সিস্টেম নেই, সেক্ষেত্রে আপনাদের কিছু স্যার আপনার বর্তমানে রেজিস্ট্রেশন ফেল হওয়ার কারণে, ঠিক আছে, ভেরিফিকেশন ফেল হওয়ার কারণে স্যার আমাদের অপারেটরও অনেক সিমই বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? জি তো আমি আছি নবীগঞ্জ মানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় আছি, এখন সেটা কোথায় গিয়ে করব? আপনি কিছুদিন আগে স্যার কোন ডাব্লিউএসএ গিয়েছিলেন স্যার? আমি গিয়েছিলাম নবীগঞ্জ থানা বাংলা বাজার নিপা টেলিকো সামি স্টোর, এখানে গিয়েছিলাম। জি জি স্যার, তাহলে স্যার আপনি আবার যোগাযোগ করুন ওই জায়গায়। জি সেখানে গিয়েছি, স্যার আমাকে বলছে টাকা লাগবে, এখন শুনুন, যখন আমি বললাম কত টাকা লাগবে, সে আমাকে বললো 200 টাকার মতন লাগবে। যদি 200 টাকা দিয়ে আমি সিম পুরনো সিম উঠাই, তখন নতুন সিম কিসের জন্য উঠাচ্ছি না? নতুন সিমে আমি এমবিও পাচ্ছি। জি স্যার, তারপরে 200 টাকা লাগবে না, আপনি আমাদের স্যার ড্রাইভিং ক্যাটাগরিতে আছেন, আপনি স্যার সম্পূর্ণ ফ্রিতে রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে? দেখা যাক কি করা যায়, আর যদি না পারে তাহলে তো কিছু করার নেই। তাহলে একটু যোগাযোগ করুন, এরপরে স্যার যোগাযোগ করার পর স্যার আমাদের কি ব্যক্তি জানেন স্যার আমাদের একটু বলবেন, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, আমি যোগাযোগ করব আপনাদের সাথে। যদি যোগাযোগ করে, যদি আমি প্রথম একবারও যোগাযোগ করছি, এখনো আপনার সাথে যোগাযোগ করছি, তারপরে আপনি বলছেন আবার আবার যোগাযোগ করতে। আমি বিষয়টি বুঝতে পেরেছি স্যার, বিষয়ের জন্য আমি খুবই দুঃখিত। যদি স্যার ওটা স্যার এই ধরনের কোনো এস্টিম না, তাহলে অবশ্যই আমাদেরকে একটু বলুন স্যার, ঠিক আছে? বুঝতে পারিনি আপনার কথা। ওই ধরনের যদি কোনো স্টেপ না নেয়, ঠিক আছে, আপনার ফ্রি সিম স্টেপ ফ্রি সিম রিপ্লেসমেন্ট বাবদ যদি কোনো স্টেপ না নেয়, আমাদের অবশ্যই জানান। ওকে, দেখা যাক কি।